হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা ভিডিওর থামবেল দেখেই বুঝতে পেরেছেন আজকে ভিডিও বিষয়বস্তু আর আমি এসেছি আজকের এস ডি গিউনাল চ্যানেলের সোজায়দার ছাদ বাগানে আর সুজায়দার ছাদ বাগানের কিন্তু আজকের আমি এসছি অন্য উদ্দেশ্য বুঝতেই পারবেন এর পরবর্তী ভিডিও দেখে আর লঙ্গন না দেখিয়ে আপনাদের থাকতে পারলাম না আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও খুব দরকারি ভিডিও ওই জন্য ভিডিওটা না কেটে পুরোটা দেখার অনুরোধ হইল একটাই কারণে অনেকের লঙ্গন নিয়ে অনেক প্রশ্ন থাকে আর আজকের ভিডিওতে কিন্তু আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো লঙ্গন কোনগুলো আমাদের জন্য ভালো হবে ছাদ বাগানে কোনগুলো ভালো হবে বাণিজ্যিকভাবে কোনগুলো ভালো হবে বলতে পারেন একদম প্রশ্ন উত্তর একটা পর্ব লঙ্গন নিয়ে থাকবে সুজায়দার পাঁচ বছরের এই লঙ্গনের অভিজ্ঞতা আমরা আজকে নেব যাই হোক ভিডিওটা স্কিপ না করলে আমি পুরোটা দেখাতে পারবো চার রেডি আছে চারার কি দাম রাখা হয়েছে পুরো ডিটেলস ভিডিও থাকবে আজকে চলুন শুরু করি সুজা কেমন কেমন আছো আছো আমি আমি ভালো ভালো আছি আছি তুমি তো তো খুব আর আজকে আমরা ছাদ বাগানে ভিডিও করার জন্য এসেছি একদম কিছু টেস্ট রিভিউ আজকে আমরা দেব আর না দেখিয়ে থাকতে পারলাম না তার কারণ এই যে হোয়াইট লঙ্গনের এর আগের ভিডিওতে আমরা প্রচুর ফুল দেখিয়েছিলাম সবাইকে বলেছিলাম যে সত্যি কথা আমার মতে এখনো পর্যন্ত হোয়াইট লঙ্গনের যে ফলন দেখছি ছোটো গাছ অনুযায়ী আমি দেখে অবাক হয়ে গেলাম যাক আজকে আমাদের এই ভিডিওটা কিন্তু কিছু প্রশ্ন উত্তর থাকবে বন্ধুদের জন্য ভিডিওটা হচ্ছে আজ আমাদের সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ তো এই গাছের দেখতে পাচ্ছ তুমি যা ফল ছিল হাফের বেশি অলরেডি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে হ্যাঁ তো হাফ অলরেডি শেষ হয়ে গেছে তো সেখান থেকে হাফ ফল গাছে কিন্তু আছে এই মুহূর্তে আর ভিডিওটা তুমিও যেন আমাদের অনেক আগে করার কথা ছিল ওয়েদারের কি অবস্থা ছিল সেইভাবে আসা যায়নি তো আপনারা যে গাছটা এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন লঙ্গানের এটা হচ্ছে হোয়াইট লংগানের আচ্ছা হোয়াইট এর কি অনেক কনফিউশন আছে অনেকে বলে দুটো ভ্যারাইটি একটা হচ্ছে একটা হচ্ছে মাটালাটা হ্যাঁ তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু সকলে অ্যারোমা ডুরিয়ানটাই দেখতে পাচ্ছি মাটালাটা সেইভাবে কিন্তু আমরা এখনো পর্যন্ত ফোকাস দেখতে পাচ্ছি না সেইভাবে কাছে হ্যাঁ তো ম্যাক্সিমাম কিন্তু আমাদের হাতে অ্যারোমা ডুরিয়ানটাই এসছে আর কি যাই হোক এই গাছে গোড়া আছি মনে হচ্ছে যেন একটা মিষ্টি মিষ্টি সেন্ট করছে হ্যাঁ মানে যেহেতু ফল সব রেডি হয়ে গেছে এই কারণে ফলের সাইজটা দেখাও শুধু হোয়াইট লঙ্গন বলবো না মানে লঙ্গন আর আশ মধ্যে পার্থক্যই হচ্ছে এটা যেমন লঙ্গনটা ম্যাচিওর হয়ে যায় ওর পাশে যদি আমরা দাঁড়াই একটা সুন্দর একটা অ্যারোমা আসে এটাই কিন্তু লঙ্গনটা আলাদা সুন্দর একটা অ্যারোমা আসে একটু ফলের সাইজগুলো আমরা দেখাই শুধু বন্ধুরা ফলের সাইজ গুলো দেখুন এই যে এটা ফল ফেটে গেছে এটার বসে মানে হচ্ছে কি ফলটা কিন্তু ম্যাচোর হয়ে গেছে মানে ম্যাচুর ওভার হয়ে যাচ্ছে একদম ওভার ম্যাচোর একদম ঠিক কথা বলেছো কারণ এই ফলগুলো আমাদেরকে আরো মোটামুটি এক সপ্তাহ আগে হার্ভেস্ট তুলে নেওয়ার কথা একদম তবু একটু ফলটা এই গাছটা কতদিন বয়স আগে বলো এই গাছটা এই গাছটা আমার চার বছর সাড়ে চার বছর আগের গাছ শুধু যে এই একটা থোকাতে ফল আসছে সেটা নয় তাই নাই একদম আমরা দেখি এইখানটা তো দেখো দেখো কি পরিমানে ফল কি পরিমানে ফল হ্যাঁ এখান থেকে কিন্তু বেশ কত ফল কিন্তু খাওয়া হয়ে গেছে দেখো এখান থেকে আমাদের অলরেডি মানে একটা একটা আরো ছিল তাই তো তো একদম ফল ছিল আমি জানতে চাইছিলাম কি কি আরো দেখে তাই মনে হয় প্রচুর ফল ছিল প্রচুর ফল ছিল তো আমি অ্যাকচুয়ালি লংগান নিয়ে প্রায় পাঁচ বছর ধরে ঘাটাঘাটি করছি তো আজকের দিনে এসে দাঁড়িয়ে বলতে পারি হোয়াইট লংগান কমার্শিয়ালি অবশ্যই ভাবা যেতে পারে ধাবা যেতে পারে ধাবা যেতে পারে অবশ্যই দেখ আজকে তো আমরা বেশ কিছু প্রশ্ন বন্ধুদের উদ্দেশ্যই এক তোমার কাছে করবো আমরা এবারে আর এখন বর্তমানে আর কি কি আহ ভ্যারাইটিতে ফল আছে একটু দেখে নাও এটা হচ্ছে এখন তো একদম সিজনের শেষ মুহুর্তে শেষ তো এর আগে আমরা তো অনেকগুলো ভ্যারাইটি টেস্ট ইভিউ তুলে ধরেছি তোমার চ্যানেলের মাধ্যমে তো আপনারা যেটা দেখেননি সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে অব স্বইবাহিকের চ্যানেল গিয়ে তো আজ আমরা কয়েকটা ভ্যারাইটি আছে অবশিষ্ট শেষ মুহূর্তে সেটা একটু দেখাবার চেষ্টা করবো এটা যেমন হোয়াইট লং এর অ্যারোমা ডুরিয়ান আছে এখানটাতে আছে আমাদের ফোর সিজন লঙ্গান এটা হ্যাঁ এই ফোর সিজন লঙ্গানটা এটা তখন সবে ধরে ছিল তুমি যখন এর আগে যখন এসছিলে যা ছোট ছোট একটা এসছিল হ্যাঁ হ্যাঁ তো অ্যাকচুয়ালি কি বলতো আমাদের তো প্রচুর এই যে সব দেখো দেখাতে বলবো বন্ধুদেরকে এই যে সব যে ম্যাচিওর ডালগুলো সব তো কেটে নেওয়া হয়ে গেছে গ্রাফটিং এর জন্য তো জাস্ট একটা ডাল ছেড়ে রেখেছি এখন অনেক বড় হবে এটা এখন অনেকটা মোটা হবে তবে হোয়াইট এই ফোর সিজন বিষয়ে একটু বলি এটা কিন্তু প্রচুর ফল আসে ফোর সিজন লঙ্গানে যদি ফলের সাইজ মোটা নিতে চান ফলটাকে থ্রিনিং করতে হবে অর্থাৎ ফল কিছু ছেটে দিতে হবে তাহলে মোটা হবে ফলগুলো তাহলে মোটা হবে যদি প্রচুর পরিমাণে যখন ফলটা আসে সেই ফলটা রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু সাইজটা ছোট হওয়ার সম্ভাবনা থাকছে হ্যাঁ তো একটু যদি ছেটে দেন ফলগুলো মোটা হবে অবশ্যই ফর্সিন লঙ্গন ঠিক আছে আর কোন গাছে এখন ফল আছে এক ঝলক আমরা এখন দেখো এটা হচ্ছে পিং পং লঙ্গন এটা কি পিঙ্ক না নন এটা নর্মাল একদম যেটা আমাদের একদম প্রথম এসেছিল মার্কেটে অনেক আমি একটু কনফিউশন দূর করাই বন্ধুদের অনেক আহ নার্সারি ম্যান বলুক আর নাম করে তো বলা যাবে না বলছে যে পিঙ্ক পিংপং গাছের বৈশিষ্ট্য মানে এই যে গাছের কাণ্ডটা লালচে বর্ণের হবে মানে যখন কাণ্ডটা কচি থাকবে বা শুরুতে এরম লালচে বর্ণের হবে এটাই দেখে বলা যায় এটা পিঙ্ক পিম্পং এটা কি এটা তোমার মতে কি আমি তো সেটা তুমি বলছো এটা পিং পিং পং তোমার কাছে আমি পিং পিং পং বলিনি তো নরমাল এটা তুমি বলছো পিং পং হ্যাঁ পিং পং আর আমি সেটাই দেখছি যে আমার দেখে মনে হলো যে এটা পিং পিং পং আচ্ছা তোমার কোশ্চেনের आंसर আমি এখনি দিয়ে দিই এটা তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কি পিং পং লঙ্গান পিং পং এটা হচ্ছে আমার পিং পিং পং লঙ্গান পিং পিং পং তাহলে ডালে তাহলে কাণ্ডের বা এই যে রংটা রং এর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছো দেখা কিন্তু যাচ্ছে না দুটোই কিন্তু এই যে কাণ্ডর ম্যাচিউর হয়ে গেল সেম কালার হয়ে গেল একই রকম থাকে মানে পাতা দেখে কখনোই পিং পং এবং পিং পিং পং এ আলাদা করা সম্ভব নয় ঠিক আছে আমরা বুঝবো কি করে যে আমরা কোন সম্ভব ফলটা দেখে হ্যাঁ কারণ এই পিং পং লং এর সিটটা মাঝারি সাইজের হয়ে থাকে আর যেটা পিং পিং পং ওর 80% ফলস মানে 70% এর কাছে কাছে সিটটা একটু ছোট হয় আর 30% ফলস সাইজটা মানে বীচের সাইজটা মাঝে মানে ফল খেয়ে দেখার পরে বোঝা যাবে আজকে আমরা দুটো ফল পাশাপাশি ছাড়িয়ে দেখি না আজকে দেখা হোক অবশ্যই দেখাও আচ্ছা এখন বর্তমানে আর কোনো ভ্যারাইটিতে ফল নেই না দেখো এই সব রেড কিস্টালে ছিল প্রচুর ফল তুমি টেস্ট করেছো শেষ হয়ে গেছে চাই না মানে বেস্ট কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে অন্যতম যেটা আমার এই পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা থেকে বলতে পারি এই যে সে প্রচুর ফল ছিল তুমি দেখেছো গত ভিডিও হ্যাঁ আমরা খেয়েছিও হুম হুম তো এগুলো সব শেষ হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে সেই পিঙ্ক পিঙ্ক ফং এই যে ফল কিন্তু প্রচুর রাখা ছিল হ্যাঁ কিন্তু ওই যে অত্যাধিক মানে বর্ষা তার সাথে পাখির উপদ্রব আছে এই কন্টিনিউ লেগে আছে তো সেখান থেকে হয়তো দু একটা ফল আছে রাখতে পেরেছি আমি এই যে এটা কিন্তু পিঙ্ক আচ্ছা এটা পেরে নেওয়া হোক তাহলে এই ফলটাকে পারি হ্যাঁ পিঙ্ক পিঙ্ক পং হ্যাঁ গাছের ধরন বন্ধুরা দেখে কিন্তু কারুর বোঝার ক্ষমতা নেই না সে যে যেভাবেই বোঝাক যদি মানে পিং পং দিয়ে দেয় পিং পিং পং বলে তাহলে কিচ্ছু করার নেই দেখো এটা কিন্তু ফলটা পেকে গেছে ফলে কিন্তু উপরে কালারটা কিন্তু এবং ব্রাউন চলে ব্রাউন চলে এটা আমি শাড়ি নিচ্ছি দেখো এটাও কিন্তু ব্রাউন হ্যাঁ এটা কিন্তু পিং পং আচ্ছা ফলের সাইজও सेम হয় ফলের সাইজ একদম কাঁচা কাঁচা খাচ্ছে দুটোর একদম বড় বড় সাইজ হচ্ছে শুধু ফলের বীজ দেখে পাওয়া যাবে বীজ এবং এটা একটু জুসিটা বেশি এবং সুইটনেসটা বেশি থাকবে মানে যেটা পিং পিংকের ঠিক আছে খাওয়ার পরে আমরা বলবো তো আমার হাতে প্রথম যে ফলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেনারেল অর্থাৎ নরমাল যে পিং পং সেটা এবং এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিং পিং পং প্রথমে আমরা যেটা নর্মাল যেটা পিং পং সেটা ছাড়িয়ে নি হ্যাঁ আচ্ছা লং ছাড়ার একটা বৈশিষ্ট্য বলে দিই এই যে একদম বোটার সাইডটা যে সকল বন্ধুরা লংগান ছাড়াবেন জাস্ট এইভাবে একটু চাপ দেবেন হ্যাঁ যে ফলটা ম্যাচিউর হবে এই বোটার সাইড থেকে চাপ দেওয়ার সাথে সাথে কি হবে খুলে আসবে দেখো চাপ দেওয়ার সাথে সাথে কি পরিমাণে জুস জুস বেরিয়ে আসছে দেখো হ্যাঁ হুম আমি পরে ওটা দেখা দেখাচ্ছি একবার যখন জুসটা বেরিয়ে আসছে ভিতরটা পরে দেখাচ্ছি হ্যাঁ বাইশ মিশ্র তো মানে ভাবতে পারছো এটা ফলের ক্ষেত্রে কত আমরা এখন দেখছি দেখুন বন্ধুরা বাইশ হিসেবে কিন্তু সাড়ে বাইশ বলা যায় মানে এটা তো বর্ষার মধ্যে একদম কন্টিনিউ বর্ষা চলছিল আজকে আমরা একটা জাস্ট বর্ষাটা কম ছিল এটা মোটামুটি আরো বেড়ে যাবে কিন্তু একদম বাড়বে বাইশের তো উপরে যাবে এটা আমি আমার ভিডিওতে কিছুদিন আগে ভিডিও করেছি মোটামুটি ওটা তেইশের উপরে ছিল উপরে তো এই ফলটা আমার ছাড়িয়ে নি হ্যাঁ জাস্ট মুখে মানে ব্রিক্স মিটারে তো বাইশ দেখলে হবে না দেখুন সাইজটা দেখুন ড্রাগান কাছ থেকে দেখাতে বল ভাই ভাইকে এরকম যদি লংগান ধরে তাহলে কেন লংগান আমরা রাখবো না আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমরা ছাড়িয়ে নি এটা সিটটা কিন্তু মাঝারি সাইজের হবে দেখো যত যেমন বড় সাইজ এর ভিতরে যে শ্বাসটা একদম টুকটুক হ্যাঁ একদম টপ টপ করে পড়ছে শ্বাসটাও যেমন নিচের সাইজটা কিন্তু মাঝারি না মাঝারি কে দেখো আমি একটু খেয়ে দেখি বন্ধুরা হুম হুম কেমন বলো মিষ্টি খুব মিষ্টি খুব মিষ্টি সত্যি তাই এর আগেও আমরা খেয়েছি বা অনেক রিভিউ দিয়েছি আজকে একটু ভিন্ন করতে আচ্ছা আমি তোমাকে একটা কোশ্চেন বলবো অনেকে আমাকে প্রশ্ন করে দা আঁশ আর লঙ্গানের সাত কি এক তুমি একটু বলো তো আঁশ এক তার কারণ হচ্ছে আঁশ একটা অন্য ধরনের গোন্ধ থাকে গোন্ধ ওই গন্ধটা কিছু মানে দুটো তিনটে খেলে যেন একটা আর ভক্তি লেগে যায় একদম ঠিক এটাই এই অভক্তে আছে না না এটাকে আলাদা করছে আর কি লঙ্গানের মধ্যে তো এবার আমরা তাহলে পিঙ্ক যেটা সেটাতে চলে যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে পিঙ্ক পিং পং দেখুন চাপ দেওয়ার সাথে সাথেই ফেরাই গেছে একদম যে ফলটা ম্যাচিওর হবে সে ফলটা একদম এভাবে চাপ দেওয়ার সাথে সাথে ছাড়িয়ে আসবে দেখো কাছ থেকে দেখাতে বলবো কি লাগছে বলে একদম রসগোল্লা হুম 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 দুর্দান্ত দুর্দান্ত তাহলে এই ব্রিক্স অবশ্যই অবশ্যই মিষ্টা দেখে নিই না তার আগে ছাড়িয়ে নেবো কাছ থেকে দেখাতে বলবো বন্ধুদেরকে যে বলেছিলাম বীচের মধ্যে পার্থক্য সাইজের দেখো শাঁসটা দেখতে পাচ্ছ কতটুকু দিয়েছি এটা আচ্ছা ওই বিচটা ফেলা হয়নি ধাদের আছে ওটা ওটা আছে এখানেই আছে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেবো আমরা এটা হচ্ছে পিং পং এই সরি পিং 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 পং আর এই যে ফেলে দেওয়া হয়েছে তো আমরা তুলে দেখা দেখেন দেখিয়ে নিচ্ছে এটা হচ্ছে আচ্ছা দেখা দাও বলছি পিং পিং পং আর পিং পং যেটা আমরা ছোট দেখছি এটা পিং পিং পং যেটা বড় দেখছি এটা পিং পং হ্যাঁ তবে একটা কথা বলে দিই পিং পিং পং এর কিন্তু 30% বলেছি প্রথমে ভিডিওতে কিন্তু সেট কিন্তু এরকম আসতে পারে আসবে

পিং পিং পং আমরা এখন ট্রাই করলাম দেখুন তেইশ প্লাস প্লাস ওর থেকে মিষ্টতা ভালো প্লাস একটা জিনিস আমরা আজকে পার্থক্যটা দেখিয়ে দিতে পারলাম যে বীজ একটু ছোট হবেই হবে হবে এবং ফ্লেভারটাও একটুখানি আলাদা হুম এই ফ্লেভার বোঝা যাবে না রাই কাঁচা কাঁচা মিষ্টতা বেশি মানে দুর্দান্ত একদম হুম হুম তাহলে চলো দেখে দেখেন এবার

দেখতে পাচ্ছেন খুব জুসি খুব জুসি খুব জুসি দেখা যাক বিগ সুইটারে কত আসছে তবে হোয়াইটের সুইটনেসটা একটু কম আসার কথা হুম সুইটনেস এসছে তোমার আঠেরো ওই হোয়াইটের সুইটনেস উনিশ কুড়ির মতো থাকে একদম এখন বন্ধুরা এটা ষোলো সতেরো আঠেরো মোটামুটি আঠেরো এসছে হ্যাঁ হ্যাঁ তাহলে হোয়াইটের

আরো ছোট ছিল তাই তো মানে এটা চারাটা মানে যখন চারা উপযুক্ত একদম দুর্দান্ত হুম তাহলে আরেকটা বার এটা বিষটা দেখানো যাক হ্যাঁ এই একই সব বলো না ওভার হয়ে গেছে ফলগুলো

লেবু টেস্ট রিভিউ করতে এসে আমি কিন্তু লঙ্গনেরও আজকে টেস্ট রিভিউ করছি খুব ভালো লাগছে আজকে আর কাছে আর একটা দেখাতে বলবো এই দেখো হোয়াইটের আরেকটা ফল ফেটে গেছিল এটা একটু ছোট সাইজ তাই তো বীজ অ্যাকচুয়ালি হোয়াইটের বেশিরভাগ ক্ষেত্রে বীজ এই রকম ছোট ছোট হবে বীজটা ফেটে বীজটা কিন্তু ফাটেনি একদম মানে ফাটার মুখে আসলে বীজটা আর মোটা টাইপ হয়ে যায় তো যখন একটা ফল যখন ওর থেকে অঙ্কুরোদ্গম হবে হুম ন্যাচারালি যখন আমরা ছোলা ভিজিয়ে দিই যখন ওটা থেকে বড়ডগম হয় তখন মোটা হয়ে যায় শারবিন যেটা হয় সেটাই হবে আপনি হুম একটা ফল আমরা ফোর সিজন দেখবো হ্যাঁ তো এটা আপনারা দেখতে পাচ্ছেন ফোর সিজন লংগান এটা কিন্তু রেডি না রেডি হয়নি জাস্ট আমরা ভিডিও যেহেতু করছি আমরা একটা ফল এখান থেকে হারভেস্ট করে নেবো আর একটু মোটা হবে ফোর সিজনটা এই যে কারণ চাপ দিলে কাট করে ফেটে আসবে এটা যে না হ্যাঁ যেহেতু এটা এখনো কিন্তু রেডি হয়নি আর ফোর সিজন আমরা জানি একটু ক্রাঞ্চি টাইপ একটু কচকচে টাইপের হয় এটা তেমন রসালো নয় রসালো একটু কম হয় এটা সাধারণত এই দেখো বলেছিলাম না এটাও তোমার 18 একটু বেশি তা আঠের একটু বেশি হ্যাঁ একদম হোয়াইটের কাছাকাছি হ্যাঁ যাও টেস্ট করো আগে খেতে এটা বন্ধুদের একটু বলি এটা কিন্তু একদম একটু কচকচে টাইপ ওটা যেমন জুসি কচকচে চারা তো আমরা অবশ্যই দেখবো তার আগে বন্ধুদের উদ্দেশ্য আমার কয়েকটা প্রশ্ন যেগুলো ছিল একটু বলো ছাদ বাগানে কেউ শখে বলো কেউ তো ছাদ বাগানে কমার্শিয়াল করে না করে না সে শখে করবে ছাদ বাগানে দুটো থেকে তিনটে ভ্যারাইটি বা কেউ একটা করতে চায় তোমার মতে বেস্ট ছাদ বাগানের দুটো তিনটে ভ্যারাইটির মধ্যে কোন কোন গুলো এটা হচ্ছে ছাদে যখন আমরা গাছ করি আমাদের একটা জিনিস ভাবতে হবে সেই গাছটাতে গ্রোথ হাই না হয় এগ্রেসিভ না হয় আমরা সবসময় চাইবো ড্রোয়াপ অথবা সেমি ড্রোয়াপ ভ্যারাইটি তো আমি পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে বলবো হোয়াইট লঙ্গান ছাদ বাগানের জন্য সব থেকে বেস্ট ভ্যারাইটি বেস্ট একদম আর এরপরে যদি রাখতে চান ফোর্থ সিজনটা অবশ্যই সঙ্গে রাখুন যেহেতু গাছটা একটু ড্রপ হবে হ্যাঁ এটা সেমি ড্রপ প্রচুর ড্রপ বলবো না যেহেতু এটাতে আমরা বারো মাস ফল পেতে পারি যদি ছাদে একটা গাছে বারো মাস ফল থাকে আমরা নিজেরা সত্যি কিন্তু আনন্দিত লাগে আর তিন নম্বর তুমি একটা কোশ্চেন বলেছিলে যে তিন নম্বর যদি কোনটা রাখতে পারি আমি কিন্তু শৌখিন ভ্যারাইটির কথা বলছি অবশ্যই চাইলে চাই না মানে ওর যে এত ফলন কি বলবো অথবা রেড ক্রিস্টাল আমরা গত ভিডিওতে একটা টেস্ট রিভিউ তুলে ধরেছি দুর্দান্ত ভ্যারাইটি চায়না গাছটা কি বড় হবে বা চায়না ওই যে আমার গাছটা দেখতে পাচ্ছো সেম এস এটা কিন্তু সেমি ডোপ নেচারের সেমি ডোপ সেমি ডোপ নেচারের কিন্তু হাই গ্রো এগ্রেসিভ নয় কিন্তু মনে করলে গাছে কাটিং করে ছোট করে রাখা যাবে অবশ্যই আমার তো এখানে যতগুলো গাছ আছে দেখতে পাচ্ছ সবই তো গ্রো থাকে হ্যাঁ অবশ্যই রাখা সম্ভব আচ্ছা এবার বলো যে কেউ কমার্শিয়াল ভাবে কমার্শিয়াল ভাবে করতে চাই দেখা যাচ্ছে কিছু ফল খাওয়ার জন্য আত্মীয়স্বজন দেওয়ার জন্য বা কিছু ফল হলে ভবিষ্যতে ভবিষ্যতে বিক্রিও যেন করতে পারে তুমি সেই জন্য কমার্শিয়াল ভাবে কোনগুলো কমার্শিয়ালি করার আগে আমাদের নিজেদের যে ব্যক্তিগত চাহিদাটা মেটাতে হবে তার জন্য আগে দরকার আমাদের নিজেদের ব্যক্তিগত চাহিদা মিটিয়ে নেওয়ার পরে যেটা উদ্বৃত্ত থাকছে সেটা আমরা বাজারে বিক্রি করি যারা যখন কমার্শিয়াল কেউ করবে তখন তার এক দু বছরে ফল সে বিক্রি করবে না দেখা আছে পাঁচ ছ বছর হয়ে গেছে বড় গাছ হয়ে গেছে তখন অনেক অনেক ফল হচ্ছে তখন সে বিক্রি করবে একদম এক্স্যাক্টলি সেই ক্ষেত্রে বলো যদি কমার্শিয়ালি করতে হয় আমি যে পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে আমার কাছে যে বারোটা ভ্যারাইটি আছে তার রেজাল্টের ভিত্তিতে আপনাদেরকে বলবো অবশ্যই কোহলা লাঙ্গান এক নম্বরে রাখতে পারেন দু নম্বরে চায়না রাখুন তিন নম্বর অবশ্যই আপনারা হোয়াইট লঙ্গান আজকের দিনে আমি বলেছি দাঁড়িয়ে হোয়াইট লঙ্গান অবশ্যই রাখা যেতে পারে আর চতুর্থ যে ভ্যারাইটি যেটা আমাদের এখানে খুব চলছে বর্তমান সময়ে এটা হচ্ছে ভিয়েতনাম সোগান বা সাইগান আমার এই গাছটিতে ফুল এসেছিল ড্রপ করে গেছে তুমি তোমাকে বলেছিলাম গত ভিডিওতে জানো গাছ ভেঙে গেছিল তো এই যে ভেঙেই গেছিল তো এই গাছটার কয়েকটা জায়গাতে আমি রিভিউ দেখেছি প্রচুর ফলন হচ্ছে এটাকেও অবশ্যই কমার্শিয়াল হিসাবে করা যাবে রাখা যাবে রাখা যাবে আর আরেকটা কথা বলবো ওই প্রলোভনে পা দেবেন না যে এক বিঘে জমিতে দশ লক্ষ টাকা ইনকাম এক লক্ষ জমিতে কুড়ি লক্ষ টাকা ইনকাম ওই প্রলোভনে পা দেবেন না আপনারা যদি কমার্শিয়ালি করতে চান বা চিন্তা ভাবনা করতে চান অবশ্যই আমাদের কৃষি মানে যারা কৃষক পর্যায়ে আছেন তাদের বলবো প্রচুর গাছ একসাথে কিনবেন না প্রতিটা ভ্যারাইটি আপনি দুটো চারটে গাছ কিনুন নিয়ে আগে 2-4 মাস টাইলে রাখুন রেজাল্ট ভালো পেলে তারপর অল্প সংযোগ করা হোক বেশি করে লাস্টে একটু সেটাই আমরা বলতে যাচ্ছি যে প্রতিটা ভ্যারাইটি আপনি 2-4 গাছ রাখুন তারপর রেজাল্ট ভালো পেলে তারপর আপনি বাড়ান আপনি চাইলে সেই 2-4 গাছ থেকে নিজে চারা তৈরি করে আপনার গাছ কিনতে পার মানে নিতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু গাছ কিনতেই হচ্ছে না তাহলে এখন যদি আমি প্রশ্ন করি এই যে বারোটা ভ্যারাইটি তুমি করেছো তার মধ্যে সব থেকে ভালো তোমার কাছে কোনটা মনে হচ্ছে একদম মানে একটাই যদি বলি মানে যদি কমার্শিয়াল পারপাস বলছো নাকি শৌখিন বলছো বেশি তো আমাদের আমাদের ছাদ বাগানে বা যারা একটাই করতে হয় ভিডিও দেখে যারা আমাদের বাগানি তারা কিন্তু শৌখিন সব যদি শৌখিন বাগানি করতে হয় তাহলে বলবো অবশ্যই হোয়াইট লংগান থাকা চাই কারণ হোয়াইট লাঙ্গানের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা কিন্তু বছরে দুবার কিন্তু ফল দেয় গাছটা যখন ম্যাচিউর হয়ে যায় দেখো এই গাছটাতে কিন্তু আমার অলরেডি দেখেছো কত ভিডিওতে ফল ছিল অলরেডি হারভেস্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আবার ফুল চলে এসেছে এখানে কিন্তু নতুন ফুল আচ্ছা হোয়াইট লাঙ্গুনের ব্যাপারে একটু তালি বলো হোয়াইট লাঙ্গুন তো তাহলে তুমি দুবার দেখছো দুবার গাছ ম্যাচিউর হবে হ্যাঁ বলো রাখবে কোশ্চেন গুলো কেমন কেমন সময় আসে ধর ফল হারভেস্টিং হয়ে গেল আবার ফুল আসবে কতদিন পর অ্যাকচুয়ালি লাঙ্গুনের ফুল আসতে শুরু করে মার্চের পর থেকে মানে এপ্রিলের শুরু থেকে এই অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত কন্টিনিউ গাছে কিন্তু ফুল আসতে থাকে মনে করো এই তো আমার দশটা ডাল ছিল প্রথমে মনো করা 10টা ডালে ফুল এলো না আটটা ডালে ফুল এসেছে আমার তাহলে বাকি কত ডাল বাকি হলো দুটো ডাল দুটো তো ওই আগস্ট থেকে মানে ওই আপনার তোমার আপনার হচ্ছে এই 6-7 মাসের মধ্যে এই বাকি যে দুটো ডাল অবশিষ্ট রইলো সেখানো কিন্তু গাছে ফুল তো পাবেন ফুল পাওয়া যায় হ্যাঁ মোটামুটি এই 6-7 মাস ফুল পাওয়া যায় আচ্ছা এবার বলো ফোর সিজনে তো আমরা তো দেখি যে প্রেয়ই বলা যায় অল টাইম অল টাইম বলা যায় তবে শীতের সময় ফল থাকে না শীতের বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস গাছে কিন্তু সেভাবে ফল থাকে না তবে মনে করো এই এখন হচ্ছে আমাদের সেপ্টেম্বর চলছে এই এখন গাছে দেখো নতুন করে ফুল আসছে এই যে তাই না এই যে ফুল আসছে এটা ম্যাচের হতে হতে তো আরো প্রায় দু মাস এই যে ফুলটা এসছে এটা কিন্তু আমরা ফলটা পাবো কিন্তু নভেম্বর ডিসেম্বরে গিয়ে তাই না ওই শীতের যে তিনটে মাস তাহলে তাহলে পিং পিং পং এর কথা বলো পিং পং বা পিং পিং পং এই দুটো ভ্যারাইটি ওগুলো কি বছরে দুবার হচ্ছে নাকি কি একবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে সবসময় হচ্ছে সেটা বলবো না কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আর আরেকটা কথা বলে দিই বারবার বলবো যে সকল বন্ধুরা পং লাগাতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন মাটিতে লাগাতে কারণ পিংপং এর গ্রোথ কিন্তু প্রচন্ড অতিরিক্ত ডাল কাটা হয় তারপরে কিভাবে এর গ্রোথ কিন্তু এগ্রেসিভ কারণ এটা কিন্তু কমার্শিয়াল হিসেবে প্রচুর বিভিন্ন জায়গায় ভিয়েতনাম থাইল্যান্ড যেখানে বলো না কেন চাষ হয়ে থাকে কিন্তু এটা কিন্তু তো করা যাবে এটা তো কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে পড়ে একদম আমাদের আরো দেখিয়ে বন্ধুদের এই গাছটা দেখুন বন্ধুরা হ্যাঁ এটা কিন্তু ভাবে বেড়ে যাচ্ছে এটা কিন্তু পুনিং করা হয়নি একবারও হ্যাঁ এটা কিন্তু এর গ্রোথটা কিন্তু তোমার একটু শর্ট আর আমি একটু আরো এই এটা তো না হ্যাঁ দেখাই এই গাছটা দেখাই এটা একটা হোয়াইট লং কত সুন্দর ঝোপালো

শখে ডিরেক্ট গাছে নিয়ে লাগাতে পারেন অথবা যারা নার্সারি পারপাস নিচ্ছেন মাদার প্ল্যান্ট হিসেবে তারা কিন্তু এই ধরনের রেডি গাছ নিতে পারে এগুলো নিয়ে ডাইরেক্ট ড্রামে করে দিতে একদম ড্রামে দিতে হবে পঞ্চাশ লিটার ড্রামে পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার ড্রামে ঠিক আছে এবার আমাদের কিছু চারার স্টক দেখা হ্যাঁ আর একটা জিনিস বলি যে রেড ক্রিস্টাল আমরা রিভিউ দিয়েছিলাম কয়েকজন আমার জিজ্ঞাসা করেছিল রেড ক্রিস্টাল আর এটা রেড ক্রিস্টাল এই দুটো রেড ক্রিস্টাল হ্যাঁ হ্যাঁ একদম আমি যেটা দেখেছি এটা কিন্তু এখন কিনলে বন্ধুরা ঠকতে পারে কিন্তু সম্ভাবনা আছে সম্ভাবনা আছে না একদম আমি বলবো তো হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা আছে যদি কিনা কোনো ভালো জায়গা থেকে বা দাদা মাদার প্লান্ট আছে যারা যারা বানায় তাদের কাছ থেকে নিলে ঠকার ভয় কম আছে তুমি তো প্রচুর ভিডিও করছো রেড ক্রিস্টলের এখনও সেইভাবে কি রিভিউ দেখেছো কোনো চ্যানেলে সেইভাবে দুই একটা ভিডিও ছাড়া একটা আমরা আমরাই তো রিভিউ দিয়েছি আমরা আমরাই দিয়েছিলাম এখানে তোমার চ্যানেলে দেওয়া আর গাছের ধরন বন্ধুদের বলেই দিই কারণ ড্রপ নেচার

কিন্তু রুবি লঙ্গনের বীজটা মোটা হ্যাঁ হ্যাঁ আর রেড ক্রিস্টাল আমরা রিভিউ দিয়েছিলাম খুব সুন্দর ছোট্ট বীজ হয় এইটি পার্সেন্ট বড় সাইজ হয় এইটি পার্সেন্ট সিট ছোট হবে টোয়েন্টি পার্সেন্ট মোটা হবে টোয়েন্টি পার্সেন্ট মোটা হবে আর একটা জিনিস এর শাঁসটাও মোটা মিষ্টি খুব ওই তেইশ চব্বিশের কাছে ব্রিক্স দেখ এই ভ্যারাইটিটা কি ফলন কি একবার না দুবার দেখা গেছে এটা কিন্তু একবার এখনো আমি যেহেতু এবছর আমার কাছে প্রথম ফলন এসছে তো প্রথম বছরের থেকে তো বলা যায় না নেক্সট ইয়ারে দেখলে বুঝতে পারবো যে কতবার হচ্ছে দেখে এই প্রশ্নটা আমাদের বন্ধুদের ছিল আমি করলাম একটু এবারে কি কি ভ্যারাইটি চারা রেডি আছে সেগুলো দেখাও আচ্ছা চারা দেখো কিছু কিছু ভ্যারাইটি যেগুলো রেজাল্ট আমি পেয়েছি ইতিমধ্যে সেগুলোই রেখেছি তুমি জানো সেগুলো তো আসো কয়েকটি চারা আছে দেখিয়ে দিই তোমাকে এখন সুজয়দার চারার আরতে এসে গেলাম আমরা আর বলবো না বলো এই যে কি কি চারা আছে একটা তুলে দেখা হয় এই গাছ এই যে এগুলো দেখতে পাচ্ছ ভিয়েতনাম সোগান বা সাইগান যেটাকে বিগ পিংপং বলা হয় এটা কিন্তু কমার্শিয়ালি কিন্তু ভালো যেতে পারে কিন্তু দু একটা জায়গাতে এসছে আমি দেখেছি

গত বছর আমার এটা পুরো কনফার্ম হয়ে গেছে টেস্ট রিভিউ দেওয়া আছে জিনিস বন্ধুদের একটু ক্লোজ দেখিয়ে এইটা দেখিয়ে দেই গাছটা এটা কিন্তু গ্রাফটিং এছে এরা এই গ্রাফটিং যখন মিলে যাবে না তখন কিন্তু এই গাছটা আরো সুন্দর হয়ে যাবে এই এই গ্রোথ আমার তো মনে হয় যে জোর কলমের থেকে বেটার তুমি যে क्वेश्चनটা বললে অনেকেই আমাকে क्वेश्चनটা করছে তাদেরকে যারা করছেন তাদেরকে বলবো যে সকল নাছসি আমাদের Bengale আছে তাদের প্রতিটা নার্সারি হচ্ছে গ্রাফটিং এর চারা কারণ কেরালা থেকে তো আমরা সব সংগ্রহ করেছিলাম প্রথম মাস থেকে প্রায চার পাঁচ বছর আগে সমস্ত চারাড়া কিন্তু গ্রাফটিং এর দিচ্ছে इवन আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু গ্রাফটিং এর চারায় দিচ্ছে ফোর সিজনের হুম আমরা হোয়াইট লংগানো তাই কিন্তু আমরা মার্কেটে তো সব ভালো পাচ্ছি एक्चुअली কি বলতো আর যে সাকসেস রেট আগেই বলেছিলাম তোমাকে মানে লংগানের সাকসেস রেট যদি গ্রাফটিং করা হয় লেবু বা আমের মতো সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট 30% পার্সেন্ট পাওয়া যাচ্ছে

আছে ছোট কিন্তু খুব গাছ দেখতে পাচ্ছ এই যে জ্বরের গাছ এগুলো মোটামুটি আমরা বারোশো পঞ্চাশ দিচ্ছি বারোশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ এগুলো হয় তাই তো হ্যাঁ এগুলো হোয়াইট এগুলোর বড় সাইজের গাছগুলো এই যে হ্যাঁ আচ্ছা তারপর আর

তবুও অসংখ্য স্টক আছে চিন্তার কোনো কারণ নেই অর্ডার করলেই পেয়ে যাবেন বাড়িতে বসেই একটু অ্যাড্রেস তোমার এখানকার যদি এসে নিতে চায় বা কুরিয়ারে নিতে চায় ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন ফোর জিরো ডাবল সেভেন ফাইভ টু থ্রি এইট থ্রি আর যদি ডিরেক্ট আসতে চান তাহলে অবশ্যই বলবো বনগাঁ থেকে নাইনটি সিক্স বাসে করে আপনাকে আসতে হবে নাটা বাজার অথবা চাকদা থেকে থার্টি টু এ বত্রিশের এ বাসে করে আসতে হবে নাটা বিড়িয়া বাজার এটা আপনার আসলে আমাকে নাটা বিড়িয়া বাজারের নক এসে নক করলে আমি গাইড করে নেবো বাকিটা আর আমাদের আরেকটা সার্ভিস আছে সেটা হচ্ছে যারা বিশেষ করে মনে করুন আছেন বা চাকদা রানাঘাট কৃষ্ণনগর এই যে জায়গাতে আছেন তাদের ডিরেক্ট বাসেও কিন্তু সার্ভিস আছে বাসে পাঠিয়ে দেওয়া হবে বন্ধুরা আজকের ভিডিওটা আর দীর্ঘায়ু করব না এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ আমরা কিন্তু এর পরবর্তীতে এস ডি ইউনোয়াল চ্যানেলের ছাদ বাগানে ভিডিও আনবো সেখানে কিন্তু আমরা বেশ কিছু লেবুর ভ্যারাইটির টেস্ট রিভিউ দেবো দেখতে ভুলবেন না যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে লেবুর ভিডিওর আপডেটে টাটা বাই বাই